আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। লালমনিরহাটে গণধর্ষণ মামলায় রকি নামের এক বখাটকে গ্রেফতার করেছে পুলিশ। গত 5 অক্টোবর এক কিশোরী রংপুর থেকে লালমনিরহাটে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। 6 অক্টোবর সন্ধ্যায় ট্রেনযোগে কাউনিয়া ফেরার সময় সে কালীগঞ্জ স্টেশনে নাস্তা করতে নামলে ট্রেনটি তাকে ছেড়ে চলে যায়। এ সময় রকিসহ 4 বখাটে অটোরিকশাযোগে ওই কিশোরীকে কালীগঞ্জে পৌঁছে দেওয়ার কথা বলে একটি সেচ পাম্পের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে ওই কিশোরী স্থানীয়দের সহায়তায় এক গ্রাম্য পুলিশের বাড়িতে আশ্রয় নেয়। এর একদিন পর এই ঘটনা জানাজানি হয়। গ্রেফতারকৃত রকি উপজেলার তালুক বাণীনগরের রজবালির ছেলে। এবারে খেলার খবর। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছে বলিভিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সাও পাওলোতে ম্যাচে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনো। ম্যাচ শুরুর আগ পর্যন্ত নেইমারের ইঞ্জুরি নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামে তিনি। 16 মিনিটে নেইমারের নেয়া কর্নার থেকেই দানিলোর ব্রাজিলকে লিড এনে দেন মার্কিনিয়োস। এরপর 30 মিনিটে নিজের প্রথম ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফিরমিনো। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে 5 বারের বিশ্বকাপ জয়ীরা। 49 মিনিটে নেইমারের বাড়ানো বল থেকে আবারও বলিভিয়ার জালে বল পাঠান ফিরমিনো। এরপর বলিভিয়ার জালে বল পাঠান কুতিনহো। বলিভিয়া ডিফেন্ডার কারাস্কো 66 মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে ব্রাজিলের জয়ের ব্যবধানটা আরও বাড়িয়ে দেন। নেইমারদের পরের ম্যাচ পেরুর বিপক্ষে 14 অক্টোবর। পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।